গুড মর্নিং গাইজ। তো আমরা এখন আছি উড়িষ্যার মধ্যে। তো ভোর হয়ে গেছে আর কিছুক্ষণ বাদে সূর্য উদয় হবে। আর গাইজ এরকম ভোরবেলা এরকম ওয়েদারে রাইড করতে খুব ভালোই লাগছে। সামনে সৌভিক যাচ্ছে, বাদিকে বাবা রাজা, রাজার গাড়ি সিজি চালাচ্ছে। তো গাড়ি 90-90 ব্যাস, সামনে ওরা ওই যে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছ। আর ক্যামেরাতে চার্জ নেই বেশি। তো এখন সামনে গিয়ে আর 100 কিলোমিটার গিয়ে দাঁড়াবো কোথাও। দাঁড়ানোর সময় যতটুকু পারি ততটুকুর মধ্যে চার্জ দিয়ে নেবো, যতটা কভার করা যায়। তো চলো গাড়ির সঙ্গে থেকো। আর ভোর তো হয়ে গেল, সারা রাত গাড়ি চালাচ্ছি। তো চলো গাইজ। সূর্য উদয় হয়ে গেছে। তো গাইজ আমরা এখন উড়িষ্যার ব্রিজ পার করছি। এখন আমরা ভুবনেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে আছি। তো এই হচ্ছে গাইজ কি সুন্দর দৃশ্য। আর এদিকে হচ্ছে সূর্য উঠে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য। এদিকে পুরো কুয়াশায় ভর্তি, আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে। পুরো ভুবনেশ্বর ঢোকার ঠিক 15 কিলোমিটার আগে ডান সাইডে একটা গলি ঢোকে, তো সেই রাস্তা দিয়ে এসেছি আমরা। তো গাইজ আমাদের একটা সবথেকে বড় একটা ভুল হয়ে গেছে। তো সে ভুলটা হচ্ছে, আমাদের সঙ্গে প্রীতম ছিল, সৌভিক ছিল, রাকেশ ছিল। তো আমরা যেহেতু আগে ছিলাম, যার জন্য আমরা সিটির থেকে যাইনি, ভেতর রাস্তা দিয়ে এসেছি। ওরা সিটিতে চলে গেছে সোজা, তো ওরা আলাদা হয়ে গেছে। তো সামনে কি ওদের সাথে দেখা হবে বাই দাবে। আপাতত আমরা এখানে কজনই আছি, টোটাল 9টা বাইক, তার মধ্যে 6টা বাইক এখানে আছে আর 3টে বাইক ওখানে। তো ওদের সাথে দেখা হবে। আমাদের মিনিমাম 34 কিলোমিটার যেতে হবে, 30-34 কিলোমিটার যেতে হবে। 30-34 কিলোমিটার যাওয়ার পরেই ওদের সাথে দেখা হবে। তো গাইজ দেখা হয়ে গেছে। তো ওরা পেছনে একটা পেট্রোল পাম্প ছিল রিলায়েন্সের, তো ওই পেট্রোল পাম্পে ওরা ওয়েট করছিলো। তো ওদের সাথে দেখা হয়ে গেছে। তো ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ, দাঁড়িয়ে চা টা খেলাম। এবার বেরিয়ে গেছি আমরা আবার। আর আপাতত আর 200 কিলোমিটার যেতে হবে, 250 কিলোমিটার যেতে হবে। ভালো লাগে যখন গ্রুপে সবাই একসাথে যখন রাইড করি, তখন কত সুন্দর লাগে। এই আমরা এতজন লোক যাচ্ছি, কত ভাল লাগছে। আর এরকম রাস্তা থাকলে তো কোনো কথাই না। ওই দেখো ওদিকে বিকি আর ও মনি দুজনে ড্র্যাগ রেস করা শুরু করে দিয়েছে। এক আচ্ছা সা এক রিয়াকশন দিতে, চলো গাইজ দেখতে হো। এ মনির জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছে মেয়েগুলো।
গাইস আর একবার ফুল ট্যাঙ্ক করে নিলাম গাড়ি, কারণ এরপরে দারিংবাড়ি পৌঁছানোর আগ অবধি আমরা কোনো পেট্রোল পাম্প পাবো না, তো তার জন্য পেট্রোল ভরে নিয়েছি। আর এখানে পেট্রোলের রেট ছিল 104.47 পয়সার মতন ছিল, 104 টাকা। রোড দেখো, ফাইনালি আমরা দারিংবাড়ির দিকে ঢুকে গেছি, দারিংবাড়ির রাস্তায়। তো দারিংবাড়ি বাকি হচ্ছে 30 কিলোমিটার, আর এই হচ্ছে সেই দারিংবাড়ির রাস্তা। একদম দুপাশে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম রাস্তা, মানে দিনের বেলা বলে ঠিকঠাক একদম বেঁচে গেছি, যদি রাতের বেলা হতো তাহলে বুঝতে পারছো কীরকম হতে পারে অবস্থা, কিছু বলার নেই। আর গাইজ ক্যামেরায় বেশি চার্জ নেই। গাইজ আমরা এখন জঙ্গলের মধ্যে আছি, ও নাই, কিছু দেখতেও পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না। গাইজ এরকম রাস্তা, ভাই কি রাস্তা, কি সিকিমে
ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। আর এই হচ্ছে আমাদের গাড়ি লাইন আপ, প্রত্যেকটা গাড়ি শুধু প্রত্যেকটা ভাইজার মডেল এসছে, প্রত্যেকটা ভাইজার মডেল স্পোর্টস মডেল, শুধু একটাই ন্যাকেড আছে আর 220টা। এই ভিডিওটা আমি করছি হচ্ছে ক্যামেরা দিয়ে, অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি। তো চলো গাইজ, গাড়ি রাইডটা এনজয় করো। আর হচ্ছে গাইজ এখনো রাস্তা বাকি আছে, চলো গাইজ। তো গাইজ এখানে আমাদের হোটেল দেখব এখন। তো হোটেল শ্রী সাই। তো চলো দেখি গাইজ, গাড়িটা আগে একটু সাইড করে নিই। আমাদের হোটেল ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে সেই হোটেল, হোটেল শ্রী সাই। তো এই হোটেলে আমরা নিয়েছি সবাই। তো একে একে বাইক এখানে পার্কিং করবে। আর এখান থেকে উপরে টপ ফ্লোর আমরা আছি, তো ওখান থেকে পুরো পাহাড়ের ভিউ পাওয়া যায়, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো চলো আগে গাই, আগে আমার বাইকটা পার্কিং করতে হবে, চলো আগে ওটা করে নিই। চলো গাইজ দেখা হচ্ছে।